আবারও প্রবল বৃষ্টিপাতের ফলে দ্বারকেশ্বর নদের জল ফুলে ফেঁপে উঠেছে। তার উপর আবার 1 লক্ষ কিউসেক জল দ্বারকেশ্বর নদে এসে পড়বে। সেই জন্য আগাম মানুষকে সতর্ক করতে আরামবাগ পৌরসভার পক্ষ থেকে চলছে মাইকিং। করে গেল, আপনারা কি সঙ্গে সঙ্গে উপরে উঠে যাচ্ছেন? না, সঙ্গে সঙ্গে উপরে উঠে যাচ্ছেন না, এর আগে থেকেই জানতেন ঘোষণার আগে যেরকম জল পড়া কালকে করে গেছিল সন্ধ্যেবেলা এবং আজকেও করে গেল। আমাদের করে যাওয়ার পর সঙ্গে সঙ্গে আমরা উঠে এসেছি। কতবার উঠতে হলো এবছর? এটা নিয়ে আমাদের এটা নিয়ে 3 বার উঠতে হচ্ছে। এখানে কতগুলো বাড়ি আছে আপনাদের? এখানে মোটামুটি ধরুন না প্রায় 45 ঘরের মতো। এই যে প্রতি বছরে 3 বার, কতটা অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে? 3 বার উঠতে হলো এখানে। কে কে আছেন আপনার বাড়িতে? আমার আমার স্বামী স্ত্রী আছে, মেয়ে আছে, ছেলেরা বাইরে আছে, ছেলেরা বাইরে আছে। কি দিয়ে করছেন? ওই তিরপল দিয়ে, বাঁশ দিয়ে। তিরপল কোন মানে কি ছিল স্টকে? তিরপল পৌরসভা এর আগের বার আমাকে দিয়েছিল। নথিপত্র কি নিয়ে আসছেন? সব নিয়ে চলে এসেছি। মানে অভ্যেসের মধ্যে পড়ে গেছে, তাই তো? এটা অভ্যেস হয়ে গেছে। অভ্যেস হয়ে গেছে। এই জায়গাটার নাম কি? এটা আরামবাগ বাঁধবাড়া সতীতলা। সতীতলা। আপনার নাম? দিলীপ স্বর্ণকার। আপনারা নির্দিষ্ট দূরত্বে আপনারা আপনাদের বাড়ি থেকে বেরিয়ে এসে নির্দিষ্ট প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে নির্দিষ্ট দূরত্বে অর্থাৎ যে জায়গায় গেলে আপনারা ভালো থাকবেন সেই জায়গায় উঠে আসবেন। আমরা আরামবাগ পৌরসভার পক্ষ থেকে আপনাদের এই এলাকার মানুষের আমরা বিশেষভাবে জানাচ্ছি, পৌরসভার পক্ষ থেকে আমরা বিশেষভাবে জানাচ্ছি। আপনারা জানেন গত 2-3 দিন ধরে নিম্নচাপের ফলে পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায় প্রবল বৃষ্টি হয়েছে, তার সাথে 1 লক্ষ কিউসেক জল ড্যামে ছাড়া হয়েছে। এই দুইয়ের জলে আরামবাগ দ্বারকেশ্বর নদীতে প্রবল বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। এই এলাকার যারা মানুষ যারা নদী গর্ভে থাকেন অর্থাৎ নদীর ভেতরের দিকে থাকেন তাদের উদ্দেশ্যে আমরা পৌরসভার পক্ষ থেকে একান্তভাবে জানাচ্ছি, আপনারা নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র মূল্যবান জিনিসপত্র নিয়ে নদী গর্ভ থেকে উঠে আসবেন। সরকারি যেসব আবাসন আছে অর্থাৎ সরকারের বিল্ডিং, আমাদের পৌরসভার যে স্কুল এবং আরামবাগ বয়েজ স্কুল, পৌরসভার ভবঘুরে, এই সব জায়গাতে আপনারা উঠে চলে আসবেন। আপনাদের প্রয়োজনীয় নথিপত্র নিয়ে আপনারা চলে আসবেন। আমরা পৌরসভার পক্ষ থেকে এই এলাকার সমস্ত মানুষের এই অনুরোধ করছি। গত নিম্নচাপের ফলে বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায় প্রবল বৃষ্টি হয়েছে, তার সাথে গ্রামের 1 লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে। এর দুইয়ের ফলে আরামবাগ দ্বারকেশ্বর নদীতে প্রবল বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। আমরা এখানকার মানুষদের জানাচ্ছি, আপনারা যারা নদী গর্ভে থাকেন অর্থাৎ নদীর ভেতরের দিকে থাকেন তাদের অনুরোধ করছি, আপনারা নির্দিষ্ট সময়ের আগে আপনাদের আপনাদের প্রয়োজনীয় যে সমস্ত জিনিসপত্র একটু বস্তাতে ভাই সরিয়ে দাও একবার, যে সমস্ত জিনিসপত্র ঘরে থাকে সেইগুলো আগে সরিয়ে আপনারা নির্দিষ্ট দূরত্বে চলে আসুন। আপনারা জানেন যে এর আগে আমাদের এখানে 80,000 কিউসেক জল ছাড়া হয়েছিল, তার ফলে কি ধরনের ক্ষতি হয়েছিল। এবারে সরকারি থেকে ঘোষণা হয়েছে প্রায় 1 লক্ষ কিউসেক জল ছাড়া হবে, তার সাথে বৃষ্টির জল, তার সাথে বৃষ্টির জল এবং দুইয়ের মিলে এই এলাকার মানুষের তারকেশ্বর নদীর উপর দিয়ে জলোচ্ছ্বাস বইবে। তার জন্য আমরা পৌরসভার পক্ষ থেকে অগ্রিম আপনাদের সতর্কবরণ করছি। আপনারা যারা নদী গর্ভে থাকেন অর্থাৎ নদীর ভেতরে থাকেন তাদের বিশেষ করে অনুরোধ করছি, আপনারা প্রয়োজনীয় আপনাদের কাগজপত্র নথিপত্র এবং যেগুলো আপনাদের মূল্যবান জিনিস সেই সমস্ত জিনিসগুলো নিয়ে আপনারা নির্দিষ্ট বিপজ্জনক এলাকা থেকে বেরিয়ে এসে সরকারি কোনো আবাসন থাকলে সরকারি আবাসনে, সরকারি প্রাইমারি স্কুলে, বিশেষ করে যদি কোনো দুতলা বাড়ি থাকে সেই জায়গায়, অথচ যেখানে থাকলে আপনারা নিরাপদ মনে করবেন সেই জায়গায় আপনারা উঠে আসুন। আপনাদের আরামবাগ পৌরসভার পক্ষ থেকে আমরা একান্তভাবে আপনাদের কাছে আবেদন করছি।
মেট্রো ফার্নিচার অ্যান্ড ইন্টেরিয়ার ডেকোরেশন, এখানে সুলভ মূল্যে পাইকারি ও রিটেল কাউন্টারে সমস্ত ফার্নিচার বিক্রয় করা হয়। এছাড়াও ব্যাংক ফাইন্যান্সের সুবিধা আছে। স্থান গোঘাট বকুলতলা পাঁচা ভবন, হরগৌরী রাইস মিলের বিপরীতে। যোগাযোগ 9153559982 এবং 6294621258।